আসসালামু আলাইকুম ভাইজান, একটি হাদিসে উল্লেখ রয়েছে যে যে ঘরে কুকুর থাকে সেই ঘরে রহমতের ফেরেশতা আসে না। এই ব্যাপারে ইউটিউবে একাধিক ভিডিও রয়েছে যেখানে অনেক আলেম ও ওলামাগণই বলেছেন যে যে ঘরে কুকুর থাকে সেই ঘরে রহমতের ফেরেশতাগণ আসা বন্ধ করে দেয়, ফলে তিনারা আল্লাহর রহমত হতে বঞ্চিত হয়। তিনারা আরও বলেন যে কুকুর ঘরে থাকলে সেই ঘরে কেবলমাত্র রহমতের ফেরেশতাগণই আসতে পারে না, বাকি সকল ফেরেশতারা আসতে পারে। কারণ হিসাবে তিনারা বলে থাকেন যে কুকুর নাপাক। আবার তিনারা এটাও বলে থাকেন যে কেউ চাইলে চোর ডাকাতের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য কুকুর পালন করতেই পারে, তবে সেটা ঘরের মধ্যে নয়, ঘরের মূল গেটের বাইরে রাখতে হবে। তো আসুন তিনাদের ব্যাখ্যাগুলি একটু যুক্তি দিয়ে বিশ্লেষণ করা যাক। ভাইজান, তিনারা প্রথমেই যেটা বলে থাকেন যে কুকুর পুষলে ঘরে রহমতের ফেরেশতাগণ আসে না, ফলে সেই ঘরে সমস্ত রহমত বন্ধ হয়ে যায়, এটা কি আসলেই সত্য? আমরা সবাই জানি আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতাও নড়ে না, আল্লাহর রহমত ছাড়া কখনোই কোনো কিছু হওয়া সম্ভব নয়। যা কিছু ঘটে সবই আল্লাহরই রহমত। আমরা যা কিছু করছি করব সবই আল্লাহর রহমত। আল্লাহর রহমত ছাড়া আমাদের ওঠা বসা চলাফেরা খাওয়া দাওয়া কোনো কিছুই সম্ভব নয়। তাহলে যেই বাড়িতে কুকুর থাকে সেই বাড়ির লোকেরা কি এই রহমতগুলি থেকে বঞ্চিত থাকে? এছাড়া তিনারা আরও যেটি বলে থাকেন যে কুকুর নাপাক, সেই কারণে রহমতের ফেরেশতারা সেই বাড়িতে প্রবেশ করে না। ভাইজান, এখানে একটু যুক্তি দিয়ে ভেবে দেখুন, যদি কুকুর নাপাক বলে রহমতের ফেরেশতারা প্রবেশ করতে না পারে, তাহলে বাকি ফেরেশতারা কিভাবে সেখানে প্রবেশ করবে? নাকি রহমতের ফেরেশতা ছাড়া বাকি ফেরেশতাদের পাক নাপাক বলে কিছুই নেই? আবার কেউ যদি মনে করেন যে না, যেই ঘরে কুকুর থাকে সেই ঘরে হয়তো কোনো ফেরেশতাই প্রবেশ করে না, তাদের উদ্দেশ্যে বলবো তাহলে ঘরের মধ্যে কুকুর থাকলে আজরাইল তো আর জান কবজ করতে পারবে না, কেননা সেও একজন ফেরেশতা। ভাইজান, সব কিছু অন্ধের মতো মেনে না নিয়ে একটু যুক্তি দিয়ে ভাবার চেষ্টা করুন। বর্তমান সমাজে এমন অবস্থা যে আমরা সব কিছুতেই যুক্তি দিয়ে বিচার করি, কেবলমাত্র ধর্মীয় বিষয়গুলি ছাড়া, যেগুলি আমরা আলেমদের হাতে ছেড়ে দিয়ে নিশ্চিন্তে বসে থাকি। ভাইজান, এখন আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে যে তাহলে রাসূলের হাদিসটি কি ভুল? না, হাদিসটি ভুল নয়, আমাদের বোঝার ভুল। বুঝতে পারলে হাদিসটি 100% সঠিক, আর না বুঝতে পারলে 100%ই ভুল। ভাইজান, আল্লাহপ্রাপ্ত সাধক ওলিয়াল্লাগণ তিনাদের সাধনালব্ধ জ্ঞানের দ্বারা হাদিসটির ব্যাখ্যা দিতে গিয়ে বলেছেন, তোমরা কি মনে করো যেই কুকুর বাড়ি পাহারা দেয়, যেই কুকুর অপরিচিত কাউকে দেখলে ঘেউ ঘেউ করে, যেই কুকুর চোর ডাকাত দেখলে আমাদেরকে জাগিয়ে তোলে, এখানে সেই কুকুরের কথা বলা হয়েছে? না, এখানে এই রূপ কোনো কুকুরের কথা বলা হয়নি, বরং এখানে বলা হয়েছে আমাদের দেহঘরে যে কুকুর রয়েছে সেই কুকুরের কথা, আর সেই কুকুরটি আমাদের নাফস তথা নাফসে আম্বারা। আপনারা হয়তো অনেকেই জানেন যে নাফসে আম্বারার স্রোত কুকুরের ন্যায়, আর এখানে এই নাফসে আম্বারা কুকুরটির কথাই বলা হয়েছে। বাতেনি জ্ঞানে নাফসে আম্বারা সুরাত কালো কুকুরের মতো, যা আমাদের দেহঘরে থাকার কারণে রহমতের ফেরেশতাগণ আসতে বাধা পায়, আর এটা জন্মগতই নাপাক। এই নাপাক কুকুরকে পাক সাফ করাই আসল কাজ, আসল ইবাদত। মুশকিল কোসা মাওলা আলী বলেছেন, তোমার বিমারি তোমার ভেতরে আর তোমার সিফাও তোমার ভেতরে, অর্থাৎ এখানে বিমার হলো নাফস আর সিফা হলো কালব। একমাত্র ইসমে জাতির নূর যখন কালবে জাগ্রত হয়ে আল্লাহর জিকির করে, তখন সেই জিকিরে উৎপন্ন নূর কালব রোশন হয়, পাশাপাশি নাফস পাক সাফ হয়ে যায়। আর ইসমে জাতির নূর হচ্ছে নাপাক নাফসকে পাক সাফ করার একমাত্র উপায়। আল্লাহ পাক সবাইকে নিজের নাফস পাক সাফ করার তৌফিক দান করুন। আমিন। সবাই ভালো থাকবেন। জয় গুরু।